কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ অনৈতিকভাবে খারিজ হয়েছে এই অভিযোগে এবং তার প্রতিবাদে আজ কলকাতায় কংগ্রেস কর্মী সমর্থকরা মৌন সত্যাগ্রহে সামিল হয়েছেন। রয়েছেন দলের শীর্ষ নেতারা। এ সম্পর্কে জানালেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। গান্ধীজি অহিংসার প্রতীক সত্যাগ্রহকে সামনে রেখে তিনি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। মোদীর শক্তির বিরুদ্ধে এবং তৃণমূলের শক্তির বিরুদ্ধে আমাদেরও গান্ধীজির কাছ থেকে অহিংসা প্রদর্শিত পথে লড়াই আমরা অব্যাহত রাখবো, এটাই আমাদের।